আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার্থীবেন্দু ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর সিলেবাসের অষ্টম অধ্যায় অর্থাৎ ফিজিক্সের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এই অধ্যায়ের উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন এটা নিয়ে আমি কথা বলবো অলরেডি আমি সমতল দর্পণ অবতল দর্পণের বেশ কিছু লেকচার তোমাদের জন্য দিয়েছি আজকে সেই ধারাবাহিকতায় আমরা উত্তল দর্পণের কথা বলবো আচ্ছা উত্তল দর্পণ তাহলে আমি প্রথমে একটি উত্তল দর্পণের ফিগার দেখাই এবং সামনে লক্ষ্যবস্তু থাকলে আমরা দেখব বিম্ব দর্পণের কোথায় গঠিত হবে তো উত্তল দর্পণ এমন একটি দর্পণ যেখানে সর্বদাই অবাস্ত প্রতিবিম্ব গঠিত হবে এবং সর্বদাই লক্ষ্যবস্তুর চেয়ে বিম্বের আকারটা ছোট হবে খর্বিত হবে হ্যাঁ তোমরা উত্তল দর্পণটা কিন্তু দেখতে পারো যে আমরা আমাদের মোটর সাইকেলের যে লুকিং গ্লাস বা বাসের যে লুকিং গ্লাসটা থাকে এটাই কিন্তু উত্তল দর্পণ অর্থাৎ এটার সাহায্যে যে পেছনের গাড়িগুলো দেখানো হয় একজন বাসের ড্রাইভার সে কিন্তু তার এই গ্লাসের সাহায্যে পেছনের গাড়িগুলো দেখতে পারে এবং সেভাবে সে পথ চলতে পারে তাহলে অবশ্যই আমরা কিন্তু সেক্ষেত্রে দেখি যে এই গ্লাস অর্থাৎ এই আয়নাগুলো সর্বদাই বড় বস্তুকে অর্থাৎ দৈর্ঘ্যের দিক দিয়ে বড় বা আয়তনে বড় বস্তুকে ছোট করতে পারে তাহলে আমরা সেই দর্পণটা একটু দেখব যে এটা কেমন মনে করি একটা উত্তল দর্পণ আমি নাম দিয়ে দিচ্ছি যে উত্তল দর্পণের নাম হলো এটা আমরা উত্তল দর্পণ আগে অঙ্কন করি এটা উত্তল দর্পণ নাম হলো এম এম ওয়ান এম টু একটি উত্তল দর্পণ তাহলে আমি নাম দিলাম মনে করি এমন হলো একটি উত্তল দর্পণ তো উত্তল দর্পণের আমরা এটাকে কি বলবো এটাকে নিঃসন্দেহে বলব প্রধান অক্ষ উত্তল দর্পণের এটা প্রধান অক্ষ এখন উত্তল দর্পণের মনে করি এই যে বিন্দুটা এই বিন্দু হলো মেরুবিন্দু পি আর আমরা এখানে মনে করি এটা প্রধান ফোকাস এবং এটা হলো বক্রতার কেন্দ্র আচ্ছা এখন আমরা উত্তল দর্পণের সামনে একটা লক্ষ্যবস্তু রাখবো এবার কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যে লক্ষ্যবস্তুটিকে কোথায় রাখবো এখন লক্ষ্যবস্তু যেমন অবতল দর্পণে তুমি প্রধান ফোকাসে রাখছ প্রধান ফোকাস মেরুর মধ্যে রাখছ বা অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে রাখছ বক্রতার কেন্দ্রের ওপরে রাখছ বিভিন্ন অবস্থানে তুমি অবতল দর্পণে রাখতে পারো কিন্তু এক্ষেত্রে শুধু উত্তল দর্পণে এখানে এই উত্তল দর্পণের সামনে কোনো এক অর্থাৎ সামনে প্রধান অক্ষের উপরে কোথাও রাখলেই হবে এক্ষেত্রে তুমি দূরে রাখো আর কাছে রাখো বিম্ব কিন্তু সর্বদাই ঘর্বিতই হবে অর্থাৎ ছোট আকার হবে তাহলে এখন আমরা এখানে একটি লক্ষ্যবস্তু রাখব এখানে একটি লক্ষ্যবস্তু এটা হলো আমরা দিলাম যে মনে করি আমাদের এটা এও হলো একটি লক্ষ্যবস্তু যেটা উত্তল দর্পণের সামনে প্রধান অক্ষের উপরে অবস্থিত এখন এও লক্ষ্যবস্তুর ও বিন্দু থেকে একটি আলোক রসিদ প্রধান অক্ষের সমান্তরালে আপত্তিত হবে তাহলে আমরা দিব কি যে প্রধান অক্ষের সমান্তরালে এটা এই এখান থেকে প্রধান অক্ষের সমান্তরালে আসছে তাহলে আমরা দেব যে এখান থেকে আমরা প্রধান অক্ষের সমান্তরালে এইটাকে দেব এই এই দিকে আসছে আসলে বিষয়টি আমি অঙ্কনের সুবিধার থেকে এই দিক থেকে দিচ্ছি কিন্তু বিষয়টি কিন্তু এখান থেকে দেখো এই এখান থেকে ও বিন্দু থেকে বের হচ্ছে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এটা প্রধান অক্ষের উপর প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপরে আপতিত হয়েছে এখন যেটা তোমরা জানো যে প্রধান অক্ষের সমান্তরালে এখান থেকে যে আসছে প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক সেটি আসবে সেটির নিঃসন্দেহে কিভাবে যাবে এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হয় প্রধান ফোকাস থেকে আসছেন অবতল দর্পণের ক্ষেত্রে কি শীর্ষ যেটা প্রধান অক্ষের সমান্তরালয় আসবে সেটা প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে আর উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা প্রধান অক্ষ বরাবর সরি প্রধান অক্ষের সমান্তরালে আপত্তিত হবে সেটা এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হয় প্রধান ফোকাস থেকে আসছে তাহলে এটা এমনভাবে প্রতিফলিত হবে দেখো মনে হবে যে যেটা এটা দেখে মনে হবে এই যে প্রধান ফোকাস বরাবর এ দেখো আসলে আলোক রশ্মি ও বিন্দু থেকে এখানে আসছে আসার পরে এখান থেকে প্রতিফলিত হবে তাহলে এটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে কি এই প্রধান ফোকাস থেকে যাচ্ছে অর্থাৎ প্রধান ফোকাস থেকে মনে হচ্ছে আসছে আচ্ছা এবার আমরা কী কাজ করবো ও থেকে অপর একটি আলোক রশ্মি বক্রতার ব্যাসার্ধ বরাবর তো আমরা বক্রতার ব্যাসার্ধ কতটুকু বলবো এখান থেকে আমি যদি এই পর্যন্ত আচ্ছা দেখতো যে আমরা এই দূরত্বটুকু এটাকে কি বলতে পারি আচ্ছা এই যে এটুকু আচ্ছা তোমরা বলো যে এখান থেকে এইটুকু কেন্দ্র থেকে শুরু করে পৃষ্ঠ পর্যন্ত এই কি নিঃসন্দেহে বক্রতার ব্যাসার্ধ রেডিয়াস অফ কার্ভেচার অবশ্যই তোমরা বলবে হ্যাঁ এই দূরত্বটুকু তো বক্রতার ব্যাসার্ধ তাহলে দেখো ও বিন্দু থেকে একটি আলোক্রসি যদি বক্রতা এখান থেকে যদি এইভাবে বক্রতার ব্যাসার্ধ বরাবর আপত্তিত হয় দেখো ও বিন্দু থেকে একটি আলোক্রসি যদি বক্রতার এই যে বক্রতার ব্যাসার্ধ বরাবর এইভাবে আসে ও বিন্দু থেকে বক্রতার ব্যাসার্ধ বরাবর আসে তাহলে এটা বের হবে অর্থাৎ প্রতিফলিত হবে একই পথে আচ্ছা একটু দেখো ও বিন্দু থেকে একটি আলো পশ্চি বক্রতার ব্যাসার্ধ বরাবর অর্থাৎ কেন্দ্র বরাবর যদি আপতিত হয় তাহলে সে কিন্তু এখান থেকে পুনরায় একই পথে প্রতিফলিত হবে এটা কিন্তু আলোর প্রতিফলনের একটা রুল গলি দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলনের রুল আমার একটি অন্য একটি ক্লাসে আছে সেটা তোমরা দেখে আসতে পারো আচ্ছা মানে যদি আলোর প্রতিফলনের নিয়মগুলো নিয়ে তোমাদের কনফিউজড হো তোমরা যে আলো কিভাবে আসলে কীভাবে বের হবে এটার জন্য অবতল দর্পণে এবং উত্তল দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে কিছু রুল ফলো করে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা তোমরা দেখতে পারো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওটা দিয়ে দেবো ওইটা লিঙ্ক দেবো তোমরা ওটা দেখে আসলে এটাতে একটু বুঝতে সহায়তা পাবে এখন দেখো তাহলে ওর থেকে বক্রতার ব্যাসার্ধ বা কেন্দ্র বরাবর আপত্তির থেকে পুনরায় একই পথে প্রতিফলিত হয় এখন প্রতিফলিত রশ্মি কোন দুইটা এখন প্রতিফলিত রশ্মি দেখো এই যে এইটা একটা প্রতিফলিত রশ্মি এবং এইটা এই যে দুইটা প্রতিফলিত রশ্মি আচ্ছা এদেরকে আমি যদি সামনে বাড়াতে থাকি তাহলে এরা কখনোই কিন্তু মেলিতে হবে না তাহলে এরা দেখো পিছন দিকে অলরেডি এই বিন্দুতে এটার নাম দিয়ে দিলাম আই বিন্দু মনে হচ্ছে যে আই বিন্দু থেকে আসছে বলে মনে হয় এই দুইটা রশ্মিকে কি মনে হচ্ছে যে আয় বিন্দু থেকে মনে হচ্ছে অপসারিত হচ্ছে আয় বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা আমরা বলতে পারি আয় বিন্দু থেকে আসছে বলে মনে হয় এই দুইটা মনে হচ্ছে আয় থেকে আসছে আচ্ছা এখন তাহলে আয় বিন্দুই হবে অবিন্দুর অবাস্তব অবাস্ত প্রতিবিম্ব উত্তল দর্পণ সর্বদা অবাস্ত বিম্ব গঠন করে এখন তাহলে আমরা কি করব যে এ তাহলে আমরা ও বিন্দুর বিম্ব কিন্তু আয় বিন্দু হিসেবে পেয়ে গেছে এবার এ বিন্দু তাহলে এ বিন্দু থেকে একটি আলোক্রসি আমরা এবার কী কাজ করতে পারি এ বিন্দু থেকে একটি আলোক্রসি প্রধান অক্ষের প্রধান অক্ষ বরাবর চলে আসছে দেখো এ বিন্দু থেকে একটি আলোক্রসি প্রধান অক্ষ বরাবর আসছে তাহলে পুনরায় কিন্তু একই পথে প্রতিফলিত হবে এবার আমরা এখান থেকে কী পাচ্ছি যে তাহলে এ বিন্দুর বিম্বটা অবশ্যই প্রধান অক্ষের ওপরে হবে এখন আইবিন্দু থেকে প্রধান অক্ষের উপর আমরা আইবি বি লম্বা অঙ্কন করি আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে আইবি লম্ব অঙ্কন করি এটার নাম দিলাম বি পয়েন্ট সুতরাং এই বি আই হল এই লক্ষ্যবস্তুর অবাস্তব সোজা তাহলে সোজা আমরা এখানে এর চেন্নে এদিকে দিছি আমরা এখানেও এটাকে সোজা করব। অবাস্তব সোজা এবং কেমন প্রতিবিম্ব নিঃসন্দেহ আকারে ছোট করবি প্রতিবিম্ব তাহলে এটা আমরা একটু এবার বর্ণনা বলবো তোমরা অবশ্যই একটু মনোযোগী হবে আমি এটার ডিসক্রাইব করব। তোমরা একটু মনোযোগী হয়ে শুনবে যাতে তোমরা এটার অ্যান্সার করতে পারো তাহলে প্রশ্নটা কি কি প্রশ্ন আসলে এটার অ্যান্সার করতে হবে প্রশ্নটা হলো একটি উত্তল দর্পণের সামনে প্রধান অক্ষের উপরে লক্ষ্যবস্তু রাখলে এই লক্ষ্যবস্তুর বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি রসিচিত্র অঙ্কনের মাধ্যমে বিবরণ দাও তাহলে এটা কেমন যে মনে করি এম ওয়ান পি এম টু হলো একটি উত্তল দর্পণ যার পি হল মেরু এফ হলো প্রধান ফোকাস সি হল বক্রতার কেন্দ্র উত্তল দর্পণের সামনে প্রধান অক্ষের উপরে এও হলো একটা বিস্তৃত লক্ষ্যবস্তু এ লক্ষ্যবস্তুর ও বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে এমনভাবে প্রতিফলিত হয় যেন মনে হয় প্রধান ফোকাস থেকে আসছে ওবিন্দু থেকে অপরিকচল রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে পুনরায় একই পথে প্রতিফলিত হয় বা বক্রতার ব্যাসার্ধ বরাবর আপত্তিত হয়ে পুনরায় একই পথে প্রতিফলিত হয় এখন প্রতিফলিত রশ্মি দুটির পেছন দিকে বর্ধিত করলে তারা আয় বিন্দু থেকে অপসারিত হয় বা আয় বিন্দু থেকে আসছে বলে মনে হয় সুতরাং আয় বিন্দুই হলো ও বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব এবার এই বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের উপরে প্রধান অক্ষ বরাবর আপত্তিতে পুনরায় একই পথে প্রতিফলিত হয় সুতরাং এ বিন্দুর বিম্ব প্রধান অক্ষের উপরেই হবে আই বিন্দু থেকে প্রধান অক্ষর আই আইবি লম্ব অঙ্কন করি অতএব এই বিআই হল এই লক্ষ্যবস্তুর অবাস্তব সোজা এবং খর্বিত প্রতিবিম্ব নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছ এখন আমি এটা একটু তোমাদের প্রতিবিম্বের প্রতিবিম্বের কি লিখব যে প্রতিবিম্বের অবস্থান আমরা প্রতিবিম্বের একটু অবস্থানটা দেখব এটা কোথায় প্রতিবিম্ব দেখো এটা লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব ব্যয়টা কি দর্পণের পেছনে গঠিত তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে দর্পণের প্রতিবিম্বের অবস্থান দর্পণের পেছনে প্রতিবিম্বের অবস্থান হবে দর্পণের পেছনে আর প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন হবে প্রতিবিম্বের প্রকৃতি হবে অবাস্তব নিঃসন্দেহে অবাস্তব অবাস্তব কি হবে প্রকৃতি অবাস্তব সোজা হবে আর প্রতিবিম্বের আকৃতিটা কেমন হবে তোমরা দেখতেই পাচ্ছ আকৃতিটা লক্ষ্যবস্তু হচ্ছে ছোট আর আকৃতি হবে খর্বিত খর্বিত বা ছোট হবে ওকে তা আশা করি আজকের ক্লাসটি বুঝছো আমি পরবর্তীতে অন্য একটা টপিক থেকে কথা বলব এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম